হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছেন। যেই কারণে লাইভে আসা, যে এতদিন ধরে আমরা বলে আসছি যে দোজখ গানটা রিলিজ হচ্ছে, কামিং সুন কামিং সুন, তো ফাইনালি আমাদের সব রকমের প্রিপারেশন ডান এবং কালকে রিলিজ হচ্ছে সন্ধ্যাবেলায় বেলাল ভাইয়ের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল বেলাল খান, ওখান থেকে। তো ওটা নিয়েই বলার জন্য আজকে লাইভে আসা। আমরা এখন ইমন ভাইয়ের স্টুডিওতে আছি, তো অনেকজন অলরেডি জয়েনও করে ফেলেছে, আর রাইসা লিখেছে হাই, তারপর এমডি ফাইম লিখেছে হাই হ্যালো। দুজন গানটা নিয়ে ফার্স্ট আমি আগে বলি যে গানটা আসলে একদমই অন্য প্যাটার্নের একটা গান। এখন যে টাইপের গানগুলো হচ্ছে তার থেকে একটু বের হয়ে গতানুগতিক ধারার একটু বাইরে। এবং মজার কথা হচ্ছে, গানটা বেলাল ভাইয়ের সলো অ্যালবামের গান ছিল, ওনার সলো গাওয়া, সৈয়দ ভাইও ছিল, কিন্তু পরে গানটিতে আমিও যোগ হয়েছি এবং নতুন করে গানটি আবার কম্পোজিশন করা হয়েছে। তো আজকে আমি এবং বেলাল ভাইয়া এটা নিয়েই মেনলি কথা বলতে এসেছি। তো গানটা নিয়ে এবং মিউজিক ভিডিওটা নিয়ে আমি বেলাল ভাইয়ের কাছে চলে যাচ্ছি সরাসরি। ওনার অনুভূতি বা গানটা নিয়ে কিছু বলার থাকলে প্লিজ বলেন বেলাল ভাইয়া। হ্যালো এভরিবডি, নিশ্চয়ই সবাই ভালো আছেন। ইতিমধ্যে হয়তোবা সবাই শুনেছেন পূজার কাছ থেকে দুজন গানটি, আমাদের সব প্রিপারেশন সম্পন্ন। হোপফুলি আমাদের সবই মানে যেভাবে চেয়েছি সেভাবেই সব এখন পর্যন্ত ঠিক আছে। আগামীকাল সন্ধ্যে 7টার ভেতরেই আমরা গানটি ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন টিভি স্টেশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর গানটি নিয়ে তো আমরা খুব আশাবাদী, বিকজ যেমন ডিফারেন্ট গান তেমন মিউজিক ভিডিওটাও একদম চেষ্টা করছি, আমরা করেছি সবাই মিলে, যে গতানৈতিক জায়গা থেকে বের হয়ে সামথিং নতুন কিছু দেখানোর, নতুন কিছু বলার, নতুন একটা কনসেপ্ট শেয়ার করার জন্য। ফজল রাব্বি, সেও খুব ইয়ং এবং এনার্জেটিক, খুব ভালো মিউজিক ভিডিও হয়েছে আমাদের বিশ্বাস। ভিডিওটিতে অনেকগুলো ক্যারেক্টার প্লে হয়েছে, লাইক একটা দৃশ্যের জন্য একজন একজন মানে মডেল অ্যাক্টিং করেছে, এরকম এর সংখ্যাও প্রায় 10-এর উপরে। সবাই আমাদের সাথে থাকবেন। আর গানটি যদি যারা আগে দেখতে চান তারা এখনই আমার যে ইউটিউব চ্যানেল বেলাল খান সেইখানে সাবস্ক্রাইব হয়ে থাকুন, এবং গানের লেটেস্ট সর্বশেষ আপডেট পেতেও আমার এবং পূজার পেজে আপনারা কানেক্টেড থাকতে পারেন, সেইখানের ডিটেলস মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর গানটির অডিও রিলিজ হয়েছিল রেজার্ভেশন থেকে, আর ভিডিওটি বেশ সময় নিয়ে আমরা করার কারণে আমাদের মানে একটা নতুন চিন্তাধারা আপনাদের সাথে শেয়ার করব, এই কারণে এত সময় নেওয়া। আমরা এই সময়ে এখন আছি ইমন ভাইয়ের স্টুডিওতে, দেখতেই পাচ্ছেন। এবং আমরা সোয়েব ভাই এবং অলিভ ভাইকেও মিস করছি। হোপ গানটা রিলিজ হলে আমরা একসাথে আবার লাইভে আসব। আমি কিছু কমেন্টস পড়ে নেই। আহমেদ সবুজ ভাইয়া অ্যান্ড আপু, আপনারা দুজনেই আমার খুব ফেভারিট, থ্যাংক ইউ। একজন ভালো ছেলে লিখেছেন, এত ভয়ঙ্কর নাম কেন? আচ্ছা, আসলে গানটি মানে কিছু বিষয় থাকে না যে আমাদের আশেপাশে ঘুরছে, অথবা আমরা যখন একা থাকি নিজেরা একটু কখনো যদি কোনো কিছু চিন্তা করি, হ্যাঁ মানে গানটাতে এক ধরনের মেসেজ থাকবে। আপনারা তো আমাদের কাছ থেকে প্রেমের গান, রোমান্টিক গান, বিভিন্ন টাইপের গান শুনে থাকেন, এবার একটি ব্যতিক্রম গান শুনেন। নতুন জীবন কেমন চলছে দিদি, যাকে বলছে নতুন জীবন ভালো চলছে। যারা আমাদের সাথে কানেক্টেড আছেন সবাইকে মানে আমাদের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন। আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন, দেখবেন। আমরা একটু ইমন ভাইয়ের সাথে আমরা একটু যাচ্ছি ইমন ভাইয়ের কাছে। এই ফাঁকে সবাই দেখে নিন ইমন ভাইয়ের স্টুডিও। আমরা আস্তে আস্তে ইমন ভাইয়ের গিটারগুলোর সাথে আগে আপনাদের পরিচয় করে দিই। বিভিন্ন ধরনের গিটার এবং গানটি ছিল
ইনফ্যাক্ট আমাদের অবুজ পাখি গানটিও এখান থেকেই তৈরি হয়েছিল, এখান থেকেই শুরুটা। হ্যাঁ, তো দুজক তো আমাদের মানে আগে আমাদের মগবাজার স্টুডিওতে, হ্যাঁ দুজক ফাইনাল আউটপুট, ফাইনাল আউটপুটটা নতুন যে সাউন্ড করা হয়েছে সেটি এখান থেকে হয়েছে। ইভন ভাইয়ের পার্সোনাল কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবে, আপনারা শুনতে থাকুন। কি পার্সোনাল আছে আপনার অনুভূতি বলেন গানটা নিয়ে। আচ্ছা, এই তো খুবই ভালো, আল্লাহর রহমতে একটা আমরা অন্য ধরনের একটা কাজ করার চেষ্টা করেছি। আসলে বেলাল ভাই সবসময় আসলে একটা অন্যরকম মানুষ আমার জন্য, আমার খুবই প্রিয় মানুষ উনি। আমার ওনার সাথে পরিচয়টা অনেক আগের, তাছাড়া পূজা অপুর সাথে তো আসলে ওনার সাথে দেখা হয়েছে। সো সবকিছু মিলে আসলে একটা ভালো একটা কাজ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সোহেব ভাই তো অসাধারণ উস্তাদ মানুষ, খুব মিস করছি। অলি ভাই অসাধারণ। সো ইনশাল্লাহ সবার আশা করি ভালো লাগবে, একটা নতুন কিছু ইনশাল্লাহ। ফজলে রাব্বি যে ভিডিওটি বানিয়েছে, ইমন ভাইয়ের ভিডিও কেমন লাগছে আমি জানি না, না না নতুন কিছু ইনশাল্লাহ অনেক ভালো হবে সবকিছু মিলে। ওকে, আমরা একটু কমেন্ট পড়ি কিছু। এমডি সাবলু লিখেছে, ভাইয়া আমি চ্যানেলাই থেকে বলছি। আচ্ছা ওকে। তারপর হচ্ছে আসমল তিথি লিখেছে, লোডশেডিং এর জন্য চ্যানেলের প্রোগ্রামটা মিস হলো। সমস্যা নাই, ওখানে অল্প একটু দেখানো হয়েছিল, কালকে মেনলি পুরোটা গান রিলিজ হবে। তো হোপফুলি সবার ভালো লাগবে যেহেতু একটু ডিফারেন্ট। এবং আমি আর বেলাল ভাই আপাতত বিদায় নিচ্ছি, আবার আসবো লাইভে গানটা নিয়ে আপডেট দিতে। এবং ঠিক রাত 9টার দিকে আমার বেলাল ভাইয়ের পেজ থেকে বেলাল ভাই লাইভে আসবো, সেখানে অলি ভাই আমাদের সাথে জয়েন করবেন, আর ভিডিও রিলেটেড অনেকেই আমাদের সাথে জয়েন করবেন। সবাই ভালো থাকবেন এবং ততক্ষণ পর্যন্ত